হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটি লেখা নিয়ে আমি চলে এসেছি। আজকের লেখার নাম শাশুড়ি মায়ের ফেসবুক বন্ধু। কলময় এবং কণ্ঠে আমি রোজিনা ব্যানার্জি। রাহুল, কালকে মায়ের জন্মদিন, তোর মনে আছে তো? ওই দেখো, কাল তো ডিসেম্বর মাসের 9 তারিখ না? আমি ভুলেই গিয়েছিলাম গো। থ্যাংক ইউ সো মাচ বৈশাখী। থাক হয়েছে, তোমার ফর্ম্যালিটি বন্ধ করো বৈশাখী। তাহলে আজ চলো সন্ধ্যায় একটু বার হয়ে মায়ের জন্য একটা ভালো শাড়ি কিনে নিয়ে আনি। না রাহুল, এবার আর শাড়ি নয়, মাকে একটা স্মার্টফোন গিফট করো। ব্যাটারি সারাদিন একা একা বসে থেকে বোর হয়। কাল অফিস থেকে বাড়ি এসে দেখি ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। দেখে না আমার খুব মায়া লাগে, আমার ভাবতে খুব অবাক লাগে। সারাটা জীবন একটা মানুষ কীভাবে একা একা ছোট্ট একটা বাচ্চা বুকে নিয়ে কাটিয়ে দিল, যেটা এখনকার দিনে কল্পনারও বাইরে। হ্যাঁ বৈশাখী, মা আমাকে সুন্দর করে মানুষ করবে বলে আর সংসার করেনি। দিদা বলতো মায়ের মাত্র 14 বছর বয়সে বিয়ে হয়েছিল, তার 1 বছর পরেই আমি হলাম, এবং আমার 1 বছর বয়স পূর্ণ হতে না হতেই বাবা মারা যায় একটা অ্যাক্সিডেন্টে। দাদু চেয়েছিল মায়ের আবার বিয়ে দিতে, কিন্তু মা রাজি হয়নি। রাহুল, সারা জীবন কী অসম্ভব ত্যাগ করে গেলেন সেটা কখনো ভেবে দেখেছ? একজন মা নিজের সমস্ত শখ শান্তি বিসর্জন দিতে পারে তার সন্তানের জন্য। সন্তান সত্যিই বড় মায়ের জিনিস গো। ঠিক বলেছে বৈশাখী। বৈশাখী, তাহলে আমি তোমাকে অফিস থেকে ফেরার সময় তুলে নেব, আমি এখন আসি গো। রাহুল, চলো, 12টা বাজতে আর ঠিক 5 মিনিট বাকি আছে। তুমি মায়ের ঘরে দরজাতে নক করো। কে দরজা ধাক্কাচ্ছে এত রাতে? বাইরে কে? রাহুল? বাবা, তুই কি কিছু বলবি? হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো পাগল ছেলে মেয়েগুলোর কাণ্ড দেখো, এত রাতে এসব করার কী দরকার ছিল? আমি কি বাচ্চা মানুষ? এসব ঠিক বৈশাখীর কাণ্ড বল। হ্যাঁ সেই তো, সবই বৈশাখী করে, আমি তো কিচ্ছু করি না। দেখেছো দেখেছো মা, তোমার ছেলে কী ভীষণ হিংসুটে। তুমি আমাকে বেশি ভালোবাসো, ও সেটা সহ্যই করতে পারে না। মা, তোমার গিফটটা খুলে দেখো কী দিয়েছি। কী আছে রে এই বাক্সে? বলবো কেন, তুমি খুলে দেখো। এ তো ফোন, এত দামি ফোন আবার কী জন্য কিনতে গিয়েছিস বলতো? আমার তো ছোট ফোন একটা আছে, শুধু শুধু কতগুলো টাকা নষ্ট করলি। মা অমন কথা বলো না, এই ফোনের থেকে হাজার গুণ দামি তুমি। শোনো না মা, কাল রবিবার আমার অফিস ছুটি, কাল আমরা মা বেটিতে মিলে অনেক কিছু রান্না করব, আর তোমার একটা ফেসবুক আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে দেবো। তুমি সারাটা দিন একা একা থাকো, এতে তোমার সময় কাটবে ভালো। বৈশাখী, এই বয়সে আবার এসব কি ভালো দেখাই বলতো? এই বয়স তার মানে তুমি আমি একসঙ্গে বার হলে লোকে তো আমাকে তোমার বান্ধবী বলে। কি হচ্ছে এটা কি বৈশাখী, রাহুল রয়েছে না তো? ওকেও তো, ওর বন্ধুর মা একদিন তোমাকে ওর দিদি ভেবেছিল, তুমি ভুলে গেছো? তুমি জানো তুমি কত কিউট। থাক হয়েছে, এবার পালা ঘুমাতে যা, সারাদিন খাটাখাটনি করে এসে ফালতু রাত জাগিস না, শরীর খারাপ করবে। ওদের বললাম বটে, তোরা ফালতু ফালতু খরচ কেন করলে, কিন্তু মোবাইলটা পেয়ে আমার মনের ভিতরে কেমন একটা আনন্দ আনন্দ হচ্ছে। অবসর সময়ে বই পড়ি, কিন্তু সবসময় বই পড়তে ভালো লাগে না। থাক বেশ ভালোই হলো, সময়টা এবার সুন্দর করে কাটবে। বৈশাখী ও শাশুড়ি মায়ের সুন্দর একটা ছবি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছে। ছন্দা দেবী ফেসবুক করতে পারে আগের থেকেই,
তাই সব কিছু বুঝে নিতে খুব একটা সময় লাগলো না। উনি আগে বৈশাখের মোবাইল নিয়ে ফেসবুকে এটা সেটা দেখতেন। ছন্দাদেবীর একদিনের মধ্যেই অনেকগুলো বন্ধু হয়ে গেছে, যোগাযোগ হয়েছে অনেক পুরনো মানুষের সঙ্গেও। এখন দিনটা যেন কোথা দিয়ে কেটে যাচ্ছে, ঘরে বসে যে একটা বিশাল জগতের কাছে পৌঁছে যাওয়া যায় এটা ছন্দাদেবীর জানাই ছিল না আগে। এখানে কত অচেনা মানুষ, তবুও কেন জানি সব আপন আপন মনে হচ্ছে। অনেক বন্ধুর মধ্যে মলাই দে নামে একজন বন্ধুর সঙ্গে ছন্দাদেবীর একটু বেশিই কথা হয়। মলাইদের দুঃখ দুঃখ ভরা পোস্ট দেখে ছন্দাদেবীর মায়া হয়। এত দুঃখ ভরা পোস্ট উনি কেন দেন একদিন মলাইবাবুকে মেসেঞ্জারে জিজ্ঞাসা করাতে তিনি জানালেন, প্রায় 10 বছর হলো তিনি বিপত্নিক, কিছুদিন হলো তিনি চাকরির থেকে রিটায়ার করেছেন। 3-3টে ছেলে, নাতি পুতি, বৌমারা, নিজের মেয়ে, তার আবার ছেলে মেয়ে নিয়ে মোট কথা ভরা তার সংসার। কিন্তু এই চাঁদের হাটের মধ্যেও মলাইবাবু এক ফোঁটা আলোর দিশা পান না। এক ছেলে, তার বউ বাচ্চা নিয়ে থাকে বিদেশে, সে আর দেশমুখা হয় না। মেয়ে মাসে একবার আসে কিন্তু 1 তারিখে। আর 2 ছেলে এত ব্যস্ত যে বাবার ঘরে মাসে একবার যাওয়ারও সময় পায় না। ছেলের বউ মারা কেউই মলাইবাবুকে খুব একটা পছন্দ করেন না, তাই জীবনে তার দিনের বেলাতেও যেন ঘুটঘুটে অন্ধকার। আজ মলাইবাবুর কথাগুলো শুনে নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে। সত্যি আমি খুব ভালো আছি, ভীষণ সুখে আছি। বৈশাখী শুধু আমার ছেলের বউ নয়, ও আমার বন্ধু। কিন্তু মলাইবাবুর কষ্টের কথা শুনে কেমন জানি বুকের মধ্যটায় ব্যথা করে উঠছে। বাড়ির সকলে যদি ওই মানুষটার সঙ্গে একটু হেসে খেলে কথা বলে তাহলে কি এমন ক্ষতি হয়? ছন্দাদেবী আনমনে এসব ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গেছে, তাই পাশে এসে বসে থাকা বৈশাখীকে তিনি যেন লক্ষ্যই করেননি। কি গো মা, আনমনে এত কি ভাবছ শুনি? ও কিছু না, তুই কখন এলি? এই তো 10 মিনিট হলো। জানিস বৈশাখী, ফেসবুকে মলাই দে নামে একজন ভদ্রলোক আছেন, ওনার না ভারী কষ্ট, ওনার স্ত্রী মারা গেছেন, ছেলে মেয়েরা কেউই ওনাকে ভালো দেখে না। মা, ফেসবুকে ওই সমস্ত কথা বিশ্বাস করতে হয় না, ওখানে সবাই অন্যের কাছে সিম্প্যাথি পাওয়ার জন্য বাড়িয়ে বাড়িয়ে মিথ্যা কথা বলে, তাই সব কিছু সত্যি ধরে তুমি কষ্ট পেও না মা। না রে বৈশাখী, ওনার কথা শুনে মিথ্যা বলছে বলে মনে হলো না, আর আমার সঙ্গে খামোকা কেনই বা মিথ্যা কথা বলতে যাবে বল? মা, মনে হয় উনি তোমাকে পটাতে চাইছেন, তোমার সঙ্গে গল্প করার ধান্দা। দেখ কি যে বলিস তুই, তুই না খুব বদ হয়েছিস। মা সাবধান, তুমি কিন্তু রাধার মতো ওনাকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছ। বৈশাখী, তোকে কিন্তু আমি মারবো, যা পালা এখান থেকে পালা। ও, তার মানে আমি আছি বলে তুমি চ্যাট করতে পারছো না, তাই তো? দেবো তোকে একটা বৈশাখী। না বাবা, এই শীতের দিনে আমি মার খেতে পারবো না, আমি পালাচ্ছি বাবা, তুমি থাকো চ্যাট করো। সত্যি বন্ধুত্ব বড় মিষ্টি জিনিস, যার স্বাদ এই শেষ বয়সে এসেও আবার একবার পেলাম। এ যেন কেমন একটা অলিখিত টান। কিন্তু আজ সারাদিন মলাইবাবু ফেসবুকে কেন এলো না? না, মনটা ঠিক ভালো বলছে না তো? দেখতে দেখতে 2টো দিন কেটে গেল, কিন্তু মলাইবাবুকে আর ফেসবুকে দেখা গেল না। ফেসবুক ছাড়া আত্মযোগাযোগের কোনো রাস্তাও নেই। অচেনা অজানা মানুষ খুব বেশি দিনে পরিচয় নয়, তবু ওই বয়স্ক মানুষটার জন্য কেমন জানি দুশ্চিন্তা হচ্ছে। না, সারাদিন মোবাইল দেখতে দেখতে মোবাইলের চার্জটাই গেল। এভাবে আরও 2টো দিন কাটল। ছন্দাদেবীর মোবাইল ঘাটতে আর এখন ইচ্ছাই করছে না। বৈশাখী বুঝতে পারছে তার শাশুড়ি মায়ের মন ভালো নেই, মনে মনে ভয়ও লাগছে। মনটা হাসি খুশিতে রাখার জন্য মোবাইলটা কিনে দেওয়া, কোথা থেকে এক আপদ এসে মনটাই দিল বিগড়ে। কিন্তু বৈশাখীর শাশুড়ি মায়ের সঙ্গে এ বিষয়ে আর কোনো কথাই বলল না। এর একদিন পরে ভ্যানিশ হয়ে যাওয়া মলাইবাবু ফেসবুকে এন্ট্রি নিল।
কী মশাই, আপনি কোথায় চলে গিয়েছিলেন? দেখুন তো আপনাকে কত মেসেজ পাঠিয়েছি। হ্যাঁ দেখলাম তো, বউ মারা যাওয়ার পরে জীবনে এই প্রথম কোনো মহিলা আমার জন্য এত হাই হুত্তাস করে বেড়াচ্ছে, বুঝলেন? দেখে বেশ মজা লাগছে। কিন্তু এখনও তাহলে আমার বাজারের ডিমান্ড আছে, কি বলেন? ঠিক বললাম তো? আরে মশাই, ইয়ারকি ছেড়ে কী হয়েছিল সেটা বলুন। কী আর হবে, বুড়ো বয়সে হয়ে গেলে যা হয়। রাতে বাথরুমে গিয়ে চিৎপাত হয়ে পড়েছিলাম, সারা রাত ওখানেই পড়েছিলাম। সকালে যা হোক করে উঠে কান্নাকাটি করতে সকালে ছুটে এলো। এই তো আজই কদিন হসপিটালের আদর খেয়ে সবে ফিরলাম। যাক, এখন কেমন আছেন? এই তো আপনার মেসেজ দেখে ভালো হয়ে গেছি। কী গো মা, একা একা আজ এত হাসছো কেন? আর বলিস না, সেই মলাইবাবু যার কথা তো বলছিলাম, হসপিটালে ভর্তি ছিল তো, আজই বাড়ি ফিরেছেন, কি বিপদ বলতো। মা, তুমি ওনাকে দেখতে যাবে নাকি? তাহলে আমি ব্যবস্থা করি। তুমি কিন্তু ভদ্রলোককে চোখে হারাচ্ছ। না রে পাগলি, তেমন কিছু নয়। আসলে দিন যত এগিয়ে আসছে এই পৃথিবীর প্রতি মায়া তত বেড়ে যাচ্ছে, সঙ্গে পৃথিবীর মানুষগুলোর প্রতিও। মলাইবাবু খুব মজাদার মানুষ, তাই কথা বলতে একটু ভালো লাগে, এর থেকে বেশি কিছু নয় রে। তবে তোকে অনেক ধন্যবাদ জন্মদিনে আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। এই যন্ত্রের দৌলাতে এখন একাকিত্ব আমার উধাও হয়ে গেছে। আমি জানি তো মা, তুমি আমার ভালো মা, তবে তোমার এই ফেসবুকের বন্ধুকে কাটটি করতে তোমার আর একটা বন্ধু খুব তাড়াতাড়ি আসছে। সত্যি বলছি বৈশাখী, একদম সত্যি বলছি মা। আজকে এই পর্যন্তই। গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়।